বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্বে খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন ইংলিশ সুপারস্টার অ্যালেক্স হেলস। দক্ষিণ আফ্রিকার হয়ে একসময় বিশ্বমাতানো পেসার ওয়েন পার্নেলও খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। এর আগে চট্টগ্রাম পর্ব সামনে রেখে দলটি স্কোয়াডে ভেড়ায় ক্যারিবীয় ক্রিকেটার জেসন হোল্ডারকে। কাসুন রাজিথা টুর্নামেন্টের মাঝপথে যোগ দিয়ে খেলে ফেলেছেন একটি ম্যাচও। নতুন করে দলে যুক্ত হওয়া হেলস টি টোয়েন্টি ক্রিকেটে বড় এক নাম। 35 বছর বয়সী এই ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ফেরিওয়ালা বললেও ভুল হবে না। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা এই ক্রিকেটার 437টি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রাখেন। এই ফর্মেটে তার আছে 12,089 রান, যেখানে সেঞ্চুরি 6টি আর হাফ সেঞ্চুরি 77টি। 146.6 স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটার যে কোনো ম্যাচের গতিপথ একাই বদলে দিতে সিদ্ধহস্ত। ইংল্যান্ডের হয়ে 11টি টেস্ট, 70টি ওয়ানডে ও 75টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে অ্যালেক্স হেলসের। এদিকে ওয়েন পার্নেল বিপিএল এ আসার আগ পর্যন্ত 288টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার শিকারে আছে 305টি উইকেট। টুকটাক অবদান রাখতে পারেন ব্যাট হাতেও। দক্ষিণ আফ্রিকার হয়ে 6টি টেস্ট, 73টি ওয়ানডে ও 56টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। 2017 সালের পর আর টেস্ট না খেললেও সীমিত ওভারের দুই ফর্মেটেই সর্বশেষ খেলেছেন গত মার্চে। বিপিএল এ খুলনা টাইগার্স দারুণ শুরু পেলেও আপাতত রয়েছে ব্যাকফুটে। টানা 4 জয়ে টুর্নামেন্ট শুরু করা এনামুল হক বিজয়ের দল একে একে হেরেছে 3টি ম্যাচ। টানা 3 পরাজয়ে পয়েন্ট টেবিলে জায়গা হারিয়েছে শীর্ষ চারে। 7 ম্যাচে 4 জয় নিয়ে দলটি আছে 5 নম্বরে। 8 ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় ফরচুন বরিশাল আছে 4-এ। 8 ম্যাচে 5 জয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তৃতীয় স্থানে অবস্থান করছে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স 7 ম্যাচ খেলে 5 জয় নিয়ে তালিকার 2-এ, যারা রান রেটে চট্টগ্রামের চেয়ে এগিয়ে। আর রংপুর রাইডার্স 8 ম্যাচে সর্বোচ্চ 6 জয় নিয়ে পয়েন্ট টেবিলেও সবার উপরে। পাকিস্তান সুপার লিগের কারণে দেশে ফেরার আগে খুলনা টাইগার্সের হয়ে নিয়মিত খেলেছেন 3 পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম। তাদের অনুপস্থিতিতে দলের হাল ধরবেন কারা, এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা। তবে হেলস, হোল্ডার, পার্নেলদের দলভুক্তি আপাতত হয়তো কিছুটা স্বস্তি দেবে খুলনার সমর্থকদের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।